আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 169-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সুরাতুল বাকারার 23 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 24 নং আয়াত থেকে নিয়ে 25 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। এখানে 24 লেখাটা অস্পষ্ট, কিন্তু এখানে 24 এই 25 নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন ভেঙে ভেঙে পড়ি। ফা জবর ফা হামজানুন জের ইন, কিন্তু এখানে জজমালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকে, তাহলে পূর্ববর্তী হরফটি তাজদিদওয়ালা হরফের সাথে গিয়ে মিলিত হবে। ফা জবর ফা হামজা লাম জের ইল, ফা ইল্লাম ইম জবর লাম, ফা ইল্লাম তা, ফা জবর তা, ফা ইন জবর আ, তা ফা লাম অবশ্লু। পেশের পরে জজমালা ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা ফালু, ফা ইল্লাম তা ফালু, অজবর ওয়াহ লাম নুন জবর লান নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, তাজন সেই জন্য নুন সাকিন ইকফা গুণ করতে হবে। ওয়ালাং তাফা জবর তাফ, আইন জবর আহ, তাফা আহ লাম অপেশলু। পেশের পরে জজমার ওয়াহ, তাই পেশকে একাধিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাফালু, ওয়ালাং তাফালু, ফাতা জবর ফাত্তা, জবর তাফাত্তা কপনুন পেশ কুন। হরকতের পরে নুনের উপরে তাজদিদ আসছে, তাই নুনকে ওয়াজিব গুণ করতে করে পড়তে হবে। নুন আলিফ জবর না, ফাত্তা কুন, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রল আম জবর রল, ফাত্তা কুন না রল, লাম জবর লা, তা ইয়াজের তি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। পেশের পরে জজমালা ওয়াও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তাল পেশ দু, অকুদু হান উন জবর হান, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তাই নুনকে ওয়াজিব গুণ করে পড়তে হবে। নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অকুদু হান না, সিন পেশ সু, না সু, অলাম জবর ওয়াল, হাজের হি, অল হি, জিম আলিফ জবর জাব, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র জবর র, হেজার তা পেশ তু, হেজার তু, থামলে হবে হেজার, অর্থাৎ গোলতা হা হবে এবং হার উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أن بشعوا سوري حمزة بشعوا عند زر عيد أعيد دلتا زبر دات أعيد دات لم لم زر ليل كاف خرى زبر كا خرى زبر جنة كربان فازر فيه ليل كافي র ইয়াজির রি, জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না, কাফিরিনা, যদি এখানে আমরা থামি তাহলে এই জেরের পরে জজম আলাইয়া, এই জেরকে তিতালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে। উইদ্দাত লিল কাফিরিন, অ জবর ওয়া, বাশিন জবর বাশ, ওয়া বাশিন জের শি,
অবশ্যির লামজের রিল অবশ্যিরিল লামজাবল্লাহ অবশ্যিরিল্লাহ জালিয়াদের দি জেরের পরে যজমালাইয়া জেরকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে অবশ্যিরিল্লাদি নুন জবর না অবশ্যিরিল্লাদিনা হামজা খারা জবর আ খারা জবর না একাল প্রাণ মিম জবর মা আ মা নুন অবিষ্ণু পেশের পরে যজমালা তাই পেশকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আ মানু এবং খারা জবরের জন্য হামজা একাল প্রাণ হবে আমানু অ জবর আইন জবর আ ওয়া মিম জের মি লাম সত পেশ লুস ওয়া মি লুস সত খারা জবর স খারা জবরের জন্য একাল প্রাণ লাম জের লি স লি হা খারা জবর হা খারা জবরের জন্য একাল প্রাণ তাজের তি স লি হা তি হামজা নুন জবর আন হরকতের পরে নুনের পরে তাজদিদ এখানে ওয়াজিব গুণ হবে নুন জবর না আন লাম জবরলা হামিম পেশ হুম লাহুম আন্না লাহুম জিম নুন জবর জান নুন খারা জবর না হরকতের পরে নুনের উপরে তাজদিদ তাই ওয়াজিব গুণ হবে এবং খারা জবরের জন্য একাল প্রাণ হবে জান তা দুই জের তিন তানবিনের পরে ইকফর হরফ তা আসছে তা তানবিনকে গুণ করে পড়তে হবে জান্নাতিন তাজিম জবর তাজ কলকলার হরফ জিমের উপরে জজম তাই কলকলা করে পড়তে হবে তাজ রয়াজের রি জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে তাজেরি মিমনুন জের মিন নুনি সাকিদের পরে ইকফার হরফ তা আসছে তাই এখানে নুনি সাকিকে গুণ করতে হবে মিং তা হা জবর তাহ তাজের তি তাহতি হাল আম জবর হাল তাহতি হাল হাম জানুন জবর আন হা খারা জবর হা খারা জবর জন্য একাল প্রাণ রপেশ রু আন হা রু যদি আমরা এখানে থামি তাহলে খারা জবরের তিন একাল প্রাণ হবে এবং রর উপরে একটি জজম হবে আন হার এরকম অবশ্যির লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার কাপলাম বেশ কুল্লাম জবর লা কুল্লা মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে কুল্লাম রপেশ রুজ হাজের জি রুজি কপ অপেশ কু পেশের পরে রজম আলা ওয়াও তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে রুজি কু মিমনুন জের মিন হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিন হা রুজি কু মিন হা মিমনুন জের মিং নুন সাকিনের পরে এক ফরফ সা আসছে তাই নুন সাকি গুণ করে পড়তে হবে মিং সা জবর সা মিম জবর বা সামা র জবর র সামা র তা র দুই জের তীর সামা র তীর রাজ হাজের রিজ কপ আলি দুই জবর কন রিজ কন তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে তাই এখানে গুণ করে পড়তে হবে রিজ কং কফ আলিফ জবর ক মিং সামারাতির রিজ কং কফ আলিফ জবর ক জবর পরে খালি লিফ তাই একালে টেনে পড়তে হবে জবর কেলাম অবেশলু পেশের পরে রসম আলাও তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে কলু হা খারা জবর হা খারা জবর জন্য একালে টান জাল্লাম জবর জাল হা জাল্লাম জবরলা হা জাল্লা জালিয়াদের জি জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে হা জাল্লাদি قالوا هذا الذي رافش روح زال قبزر زيق قل قل الحروف قبر بره تو لازم عشت ستا ايخاني قل قل قطب روز زيق نون علم زبر نا جبر بره خالي ريف تا جبر كي اقالب قري بانه درگو گره بره تابه روز زيق نا ميم نون زر من نون ساكن در بره ایک فر حروف قب عشت ستا نون ساكن كي گلنا قطب مين কব জবর কব কলকলার হরফ বাইরের উপরে জজম তাই কলকল করতে হবে লাম পেশলু কবলু রুজিক নামিং কবলু অ জবর ও হামজা পেশ ওয়া ও তাও পেশতু পেশের পরে জজম আলা ওয়া তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়া ও তু বাজের বি হা খারাজের হি খারা দেওয়ার জন্য একালে প্রাণ ওয়া ও তু বিহি মিম পেশ মু তা জবর তা মু তা শিন আলিফ জবর শা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মুতাশা বাজের বি হা আলিফ দুই জবর হান মুতাশা বি হান
যদি আমরা এখানে দুই জবরের উপর থামি তাহলে এক জবর হবে এবং এক জবর একালের পরিমাণে টান হবে, মুতাশাবিহা এরকম। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান কালু قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها وزبر أحلام زبر الله ولا حامل بشهم ولا هم فايزر في جرر پوره جزم على يا تا جرر كي اكاليب پوريبانه درگو كوريا پرتها بي ها علف زبر ها زبر پوره خالي علف এরপরে আসলে হামজা এসেছে, এজন্য জবরকে এক তিন আলিপ পরিমাণ সরি হরকতে হামজা এসেছে, তাই জবরকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফি হা হামজা আসা জবর আজ ও আলিপ জবর ও জবরের পরে খালি আলিপ, তাই জবরকে এক আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আজ ও জিম মিম দুপেশ জুম তানবিনের পরে ইদগিমের হরফ মিম আসছে, তাই তানবিনকে পূর্ণ করতে হবে। আজ ও জুম মিম পেশ মু ত হা জবর ত মু ত হা জবর হা মু ত হা র জবর র মু ত হা র তা দুই পেশ তুন মু ত হা র তুন অক্ষ করলে হবে মু ত হা র, অর্থাৎ তার উপরে জজম কল্পনা করে পড়তে হবে। আর যদি এখানে আমরা না থামি তাহলে মুতাহারাতুন তানবিনের পরে ইদগাম আগুনের হরফ অ আসছে, তানবিনকে গুণ করে পড়তে হবে। মুতাহারাতু অজবর হামিম পেশ হুম অহুম ফায়েজের ফি জেরের পরে জজম আলাইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফি হা খ আলিফ জবর খ পরে তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না খালিদু না, যদি আমরা এখানে থামি তাহলে পেশের পরে জজমালা অ যে পেশে একালে পরিমাণে টান সেখানে তিন আলিপ পরিমাণে টান হবে এবং নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে খালিদু এরকম। ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون أذكر على جنة إبر جنة أغامي بربي على جنة دي خرامون تنون دنية إبر بطاك خاني بدا نستي شكل بحالة حقبن. السلام عليكم ورحمة الله وبركاته.